এই দেখতে পাচ্ছ, এটার মধ্যে আছে মায়ের গিফটটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতু। তো সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আর এখন বাজে হচ্ছে 9:30। তো তোমাদেরকে বলেছি তো মাকে একটা সারপ্রাইজ দেব, তো ওটা আমি এখন কিনতে যাচ্ছি কৃষ্ণনগর। তো কি সারপ্রাইজ দেব তোমাদেরকে তো দেখাবো অবশ্যই, আর আজকে কি কি করছি কি না করছি সবটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমরা এখন বেরোবো, আমি সৌরভ আর সঞ্জয় তিনজনাই যাবো। এত রোদ, বাপরে বাপ। একটু কৃষ্ণনগর, তো এসছি হচ্ছে সেনকো গোল্ডে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, 10:30টার মধ্যেই চলে এসেছি। আর ওখানে মানে 10:30টাই খোলে, 11:30 11:30টার মধ্যে ওদের গোছগাছ করে মানে তোমার মানে আমরা যে যাবো কেনাকাটি করবো এটা হচ্ছে 11:30 11:30টার দিকে শুরু হয়। তো আমরা ভাবলাম যে সৌরভের আমরা কিছু দিতেও পারিনি, কারণ ও এসছে কালকে। ওই জন্য ভাবলাম একটু শপিং মল থেকে, এই দেখো ওর জন্য একটা প্যান্ট আর একটা জামা নিয়েছে, আর একটা জামা ট্রাই করতে গেছে, ওর পছন্দই হচ্ছে না। তো হয় বড় হচ্ছে না ছোট হচ্ছে, তাই ভাবলাম যে আমরা এখানে একটু টাইম কাটিয়ে নিই, আর 11:30টার সময় ওখানে যে কিনবো। তো কী কিনছি না কিনছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে? দেখো আমরা দেখলাম যে একটা পুজো হচ্ছে, আর দাঁড়িয়ে গেলাম, ঠাকুরটা এত সুন্দর, পুরো ডাকের সাজ যেটা বলে, খুব সুন্দর। বাড়িতে চলে এসেছি অনেক কিছু নিয়ে, আর এই দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে মায়ের গিফটটা, আর ওই সেনকো গোল্ডের মধ্যে আমাদের ভিডিও বানাতে দেয়নি, কারণ ওনার পারমিশন নেই, আমি জিজ্ঞাসা করেছিলাম, ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো চলো মাকে দিই, মা কেমন খুশি হয় আমি দেখি, আসো। আমার তো খুবই ভালো লাগছে, কারণ ফার্স্ট টাইম মাকে কিছু দিচ্ছি, নিজেরা তো কিনি। তোমার দাদাকেও আমি সোনার কিছু আজ পর্যন্ত দিতে পারিনি, যেটুকু দিয়েছে মাই দিয়েছে, আর আমি নিই, তোমার দাদাভাই আমাকে নিয়েছে তাই, কিন্তু আমি ওকে দিতে পারিনি। তো আমি প্রথমে দিচ্ছি মাকে, আমার এটা হচ্ছে নিজের উপার্জনের ইনকাম দিয়ে মাকে কিছু দেব। আসো, তো আগে দিয়ে নিই, ঠিক আছে? হলো, পছন্দ হয়ে যাবে। দেখো ডিজাইনটা একটু দেখো ভালো করে, দেখতে পাচ্ছ? এটা বললো যে নতুনই বেরিয়েছে ডিজাইনটা, আর নতুন এসছে, ওই জন্য আমি এটাই নিয়ে নিলাম। আমাদেরও খুব পছন্দ একটা বাটারফ্লাই ডিজাইন, আমি মাকে পরিয়ে দিচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে একদম, সত্যি কথা বলছি। আমি কেনার পর থেকে তোমাদের দাদাকে বলে যাচ্ছি আমার কাছে কি ভালো লাগছে, কারণ কিছু কিনে দিতে পারছি ওই জন্য, কারণ জামা কাপড় তো মানুষ দেয়ই, আমিও ওরকম দিই, জামা কাপড় প্রচুর কেনাকাটি হয়ে গেছে, এইগুলো হয় না। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও, আর ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমি গেছিলাম হচ্ছে একটু মেলা ঘুরতে, তার দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে আছি। তো ভাবলাম আমি তো ভিডিওটা শেষই করিনি, ওই জন্য মাকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আর আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে মাকে কিছু গিফট দেব, কারণ কাজ বাজ করি মানে তেমন কিছুই মাকে দিই না, এই শাড়ি বলো ব্লাউজ শাড়িগুলো তো সবসময়ই দেওয়াই হয় কোনো অকেশানে। তো সোনার জিনিসটা যতই দেখবা সবার ক্ষেত্রে এরকম হয়, মনে হয় কিনবো কিনবো কিন্তু হয়েই ওঠে না। তো আজকে ঠিক করেছি মানে আমি কিনবই, মানে কালকেই তোমাদের দাদাভাইকে বলে রেখেছি যে মার জন্য আজকে আমি গিফটটা আনবই। তো ও বললো ঠিক আছে আজকেই তাহলে যাব। তো আমরা তিনজন তো দেখলে সকালে গিয়ে নিয়ে এলাম, আর মাকে দিয়েছি, মা ওটা পরেই আছে এখনো, দেখাও, এই দেখো মা পরেই আছে আংটিটা, খুবই খুশি হয়েছে, একটু নিজে মুখে বলো। আংটিটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু মেয়ের গিফট তো সবারই ভালো লাগে। আচ্ছা, আমার মা মনে হচ্ছে কান্না করে দেবে। না না, কান্না করছি না, এমনিতেই ক্যামেরার সামনে তো আসি না, কোনোদিন কথা বলি না,
একটু কেমন লাগছে সেই জন্য। আর মেয়ের গিফট তো সবাই ভালো লাগে, মনে হয় যে মেয়েরা গিফট দিলে ভালোই লাগে সবার। হ্যাঁ, মানে সন্তানের কাছ থেকে কিছু পেলে সে ছোট কিছু হলেও সবারই ভালো লাগে। আর অনেকদিন থেকে ও বলছে যে মা তোমাকে একটা আংটি দেবো, আংটি দেবো, দিয়ে দেওয়া হয় না। বললো পুজোর সময় তোমাকে একটা গিফট দেবো, এবার আমি তো জানি না কি গিফট দেবে, এবার সেই আংটিটাই নিয়ে এসছে দেখছি। আংটিটা নিয়ে এসছে আর মা খুবই খুশি হয়েছে, ওই জন্য আমিও অনেক খুশি। তো আমি তো বলেছি আমার বাবা নেই, তো আমি বাবার জন্য কিছুই করতে পারিনি, ওটা তো একটা আফসোস। তো বাবার বাবাকে যে গিফট দিতাম সেই টাকাটাও আমার কাছে জমা থাকছে, মানে জমা করে রাখছি। বাবাকে তো পুজোই দিতাম, তারপর সঞ্জয় যখন হচ্ছে এই বাড়িতে আসতো ষষ্ঠীর সময়, সেই ষষ্ঠীতে বাবাকে কিছু দিত, তো আমি সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে 5-6 বছর পর পর যে টাকাটা হবে সেটা আমি মার ওপর দিয়ে দিয়ে দেবো। আমি মাকে গিফট কিনে কিনে টাকাটা শোধ করব। তো আমি চেষ্টা করব যাতে আমি আমার বাবার জন্য কিছু করতে পারি। বাবা নেই তাই কি হয়েছে, আমি জানি যে বাবা যেখানেই আছে না কেন আমাদের সাথেই আছে। আর আমার বাবার গল্প একদিন অন্যদিন করব। আমার বাবা আমাকে খুবই ভালোবাসতো, বুঝতেই পারছো একটাই মেয়ে, ওই জন্য খুবই ভালোবাসতো। আর আমার মাকে ক্যামেরার সামনে এইসব কথা বললে আনি না, আমার মা কান্না বান্না করে দেয়, ওই জন্য আনি না, বুঝতেই পারছো ওই খারাপ লাগে। আর আমার মার বয়সও বেশি না, ওই 5 বছর হলো, মানে এইবার 5 বছরের কাজটা গেল, 6 বছরের কাজটা গেল। তো আর বেশি কথা বলছি না, নাহলে এক্ষুনি আমার মা হাও মা কেঁদে দেবে হয়তো। তো এখানে আমি ভিডিওটা স্টপ করছি। আর তোমরাও আমি একটা কথাই বলবো যে যেটুকুই পারো না কেন মা বাবাকে খুশি রাখার চেষ্টা করো, তোমরাও অনেক ভালো থাকবে। তো এটাই বলবো, কারণ মা বাবার ওপরে আর কিছু হয় না, এটা আমি এখন বুঝতে পারি। যখন অল্প বয়স ছিল অতটা বুঝতাম না, তো বাড়ির লোকের কথা শুনতাম না, যা ইচ্ছা করতাম বাবার কথাও মানতাম না। হ্যাঁ, এখন স্বীকার করছি। তো এখন তখন তো বুদ্ধি ছিল না, না যখন ছোট ছিলাম বয়সটাও কম ছিল আজ থেকে 5 বছর আগে, এখন আমার বয়সটা বেশি না, তো তাও মানে যেটুকু আছে মানে জ্ঞান বুদ্ধি হওয়ার মতন বয়স হয়ে গেছে, ওই জন্য বোঝা শিখেছি। তো তাই বলছি যে মা বাবাকে খুশি রাখো, তোমরাও অনেক ভালো থাকবে। আর বাড়িতে যদি অশান্তি থাকে না, তুমি যেখানেই যেয়ে থাকো তুমি সুখী থাকবে না, আমার এটাই মনে হয়। তো আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি, তোমরা এভাবেই পাশে থাকো। আর তোমরা এত ভালোবাসতো এটা দেখে আমাদের মানে আমার আরো ভালো লাগছে যে এত মানে এত অল্প দিনে তোমরা আমাকে এত মানে এতটা ভালোবাসবে, আমি ওটা মানে আশাই করিনি। তো ওই জন্য তোমাদেরকেও অনেক ধন্যবাদ। আর তোমরা এভাবেই পাশে থাকো, আর পুজোটাও অনেক ভালো কাটাও ফ্যামিলির সাথে। তো বাই সবাইকে।